আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওয়াসালাম ওয়ালা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসবিহি আজমাইন দেশীয় প্রবাসী সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা ওবরাকাত যারা যেখানে বসেই স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আমরা প্রতি পর্বেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জীবন ঘনিষ্ঠ আপনাদের সমাকে উপস্থিত হই আজকেও যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো মানব জীবনে আল্লাহর ভয় তথা তাকোয়া এই বিষয়ে আমরা কথা বলবো তাকোয়ার পরিচয় বিস্তারিত বেশি ইনশা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর বিধিবিধান আরোপ করেছেন এবং এবাদত বাদতবন্দি করার জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন ওমা ইল্লা জিনিয় আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি আল্লাহ যা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সে ইবাদত শুধু করলেই হবে না ইবাদত শুধু মানুষ দেখানোর জন্য করলাম নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করলাম সেটি হচ্ছে বিবিচ্ছ বিষয় আমরা যত ইবাদত করি না কেন মনের ভিতর যদি তাকোয়া না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে কোনো ইবাদতে আল্লাহরাবুল আলামিন কবুল করবেন না আল্লাহ রাবুল আলমিন ইবাদত কবুল করতে হলে গ্রহণ করতে হলে অবশ্যই তাকোয়া লাগবে তাকোয়া ছাড়া কোন ইবাদত কবুল হবে না আমাদের সমাজে দেখা যায় মানুষদেরকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য ইবাদত করা হয় আমল করা হয় আসলে এগুলো হচ্ছে লোক দেখানোর জন্য এটা আল্লাহ সন্তুষ্টির জন্য নয় মানুষ হাজি সাহেব হজ করে দেখা যায় ওনাকে যদি হাজি সাহেব না বলা হয় তাহলে উনি রাগ করেন তাহাজোত পড়ে সকালবেলা হেঁটে হেঁটে মানুষের কাছে কৌশল করে কলা কৌশল করে কায়দা করে করে বলে যে উনি গুজার। নামাজ পড়ে নামাজি মানুষ অন্যদেরকে তিনি কটুক্তি করে করে বলেন নামাজ না কেন উনি খুবই নামাজি মানুষ অহংকার আত্ম আত্মহংকার জিকির করেন তাসবি পড়েন এগুলো আসলে দেখানোর কোনো বিষয় না এগুলো হচ্ছে নিজের আন্তরিক বিষয় মনে যদি তাকোয়া না থাকে তাহলে কোনো কিছু কবুল হবে না বড় বড় গরু দিয়ে কোরবানি দেওয়া হয় প্রতি বছর বছর দৃশ্য যদি থাকে মানুষ আমাকে হাজি সাহেব বলবে বড় গরু দিয়ে কোরবানি নাওয়ালা বলবে খুব বেশি দানবীর বলবে তাহলে সব কিছু সাথে হয়ে যাবে কোনো কিছুই কাজে আসবে না এজন্য সকল কিছুতেই অবশ্যই তাকোয়া থাকতে হবে সাহাবাই কিরাম আজমাইন রিয়ালুম আজবাইন তাদের মধ্যে তাকোয়ার কি যে একটা ফরে দিছিল আমরা ছোট্ট একটি ঘটনা যদি শুনি তাহলে আমরা বুঝতে পারব সাহাবাই ক্যারামের ভিতরে তাকোয়ার কীরকম বৃত্তি এবং প্রভাব ছিল ওনারা কিভাবে আমল করতেন কিভাবে ইবাদত করতেন আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহ এবং উমর ফারুক রাদি আল্লাহ মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম প্রতিদিন সাহাবাই ক্যারামের কাছ থেকে রিপোর্ট নিতেন কে কতটুকু আমল করেছে কে কতটুকু ইবাদত করলো এই বিষয়ে একটি রিপোর্টিং হতো একদিন রাত্রিবেলায় বিশ্বনবী সকল সাহাবেদের রিপোর্ট নিয়ে নিলেন বাকি আছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালাহ আনহু এবং আবু বকর রদি আল্লাহ তালাহ আনহু ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহুকে বিশ্বনবী বললেন ওমর ফারুক তুমি কী কী আমল করলে আজকে একটু আমার কাছে শোনাও ওমর রদি আল্লাহ তালা বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি আজকে এই ইবাদত করছি আমল করলাম ওমর কথা শোনা শেষ হয়ে গেল আবু অকরাদি আল্লাহ তালা আনহুকে বললেন আবুকর তুমি কী কী আমল করলা বিশ্বনবী শুনলেন আবু অকর অমরের মতন আমল করলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি আর কোন গোপন কোনো আমল আছে কিনা কোনো আমল করেছো না আবু বকর বললেন হ্যাঁ বিশ্বনবী মুসকে হাসলেন কিন্তু আবু বকরকে কোনো গোপন আমলের বিষয়ে তিনি আর জিজ্ঞেস করলেন না আবু অকরাদি আল্লাহ তালা চলে গেলেন ওমর রাদি আল্লাহ তালা চলে গেলেন কিন্তু অমরের মনের ভিতর আগুন ধরে গেল ভাই আবু বক্কর জানি কী গোপন আমল করে আমাকে একটু তো জানা দরকার তিনি লেগে গেলেন চেয়ারির মতো আবু বকরদ্দি আল্লাহ তালা আনহুর পেছনে তিনি আবু বকরের গোপন আমলের খবর জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন পাগল পাড়া হয়ে গেলেন ওমর ফরুক আল্লাহ তালা দিনে রাত খোঁজেন কিন্তু আবু বকরকে জিজ্ঞেস করেন না বিশ্বনবীর অফাত হয়ে গেল আবু বকরদ্দ্দ্দ্দিআ আল্লাহ তালা সকল সাহাবিদের নির্বাচনের কারণে তিনি খেলাপতের আসনে অধিষ্ঠিত হলেন আবু অকরদ্দ্দ্দ্দ্দ্দী আল্লাহ তালা যখন খেলাপতি ছিলেন উমর ফারুকরাদি আল্লাহ তালী আনহু তখন আবু বকরের পিছিয়ে পিছিয়ে লেগে থাকতেন আবু বকর কী গোপন আমল করে সেই গোপন আমলটি জানার জন্য আবু বকরদ্দী আল্লাহ তালার কোনো গোপন আমলের কথা ওমর রাদি আল্লাহ তালা তিনি জানলেন না উমর ফারুকরাদি আল্লাহ তালী আনহু আবু বকরদ্দী আল্লাহ তালা আনহুর যখন আবু ওকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালা ইন্তকাল করলেন আবু অকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালার পরে জানাজার পরে কাফন দাফনের পরে ওমর ফারুক তালা তিনি খুব বেশি বিহল হয়ে গেলেন হারে আবু বকর তো চলে গেলেন এখন আবু বকরের গোপন আমলের খবর আমি কার থেকে জানবো কার কাছে গেলেই আমি আবু বকরের গোপন আমলের কথা জানতে পারব ওমর ফারুক চিন্তা করলেন হঠাৎ করে মনে পড়লো আবু বকরের গোপন আমলের কথা তা আবু বকরের স্ত্রী জানতে পারবেন দেরি করলেন না আবু বকর স্ত্রীর কাছে চলে গেলেন পর্দার আড়াল থেকে ডাক দিলেন ওগো আবু বকর স্ত্রী আপনি কি আছেন আচ্ছা আমি এ অবস্থা আপনার সাথে কথা বলতেও খারাপ লাগছে আবু বকর ইন্তেকাল করেছেন তারপর একটা বিষয় জানার জন্য আমার মন হয়েছে না আপনার কাছে চলে আসলাম আমি জিজ্ঞেস করতে চাই আবু বকর কি কোনো গোপন আমল করতেন কিনা না আবু বকরের স্ত্রী বললেন ওমর তোমরা যেরকম আমল করতা তোমরা যেরকম নামাজ পড়তা তোমরা যেরকম রোজা রাখতা তোমরা যেরকম নফল ইবাদত করতে তাহা করো আবু বকর তো তেমনই করতেন অন্য কোনো আমল গোপন কিছু করতে তো আমি দেখি নাই তবে হ্যাঁ আবু বকর প্রতিদিন আমাকে বলতেন পায়েস রান্না করে দেওয়ার জন্য একটি পেয়ালার মধ্যে পায়েস দিতাম সে পায়েস নিয়ে আবু বকর চলে যেত না এই পাহাড়ের দিকে কিন্তু কোথায় যেতেন কার কাছে যেতেন কাকে খাওয়াতেন না কি করতেন এসব বিষয়ে আমি আবু বকরকে কখনো কিছু জিজ্ঞেস করি নাই অমর বললেন এতদিন পর আবু বকরের গোপন আমলের সন্ধান মনে হয় পেয়ে গেছি ওমর করলেন না তিনি চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বললেন স্ত্রী পায়েস সামনা করে দাও পায়েস সামনা করা হলো একটি পেয়ালার মধ্যে পায়েস নিয়ে নিলেন একটি চামচ নিলেন একটি ঢাকনা দিয়ে ওমর পারক রাদি আল্লাহ তালানহ ওই পাহাড়ের দিকে হাঁটা শুরু করে দিলেন এক পা দু পা করতে করতে যখন পাহাড় প্রথম একটি পাহাড় পাড়ি দিলেন তিনি সেখানে কোনো কাক পক্ষী কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পেলেন না দ্বিতীয় আরেকটি পাহাড় তিনি পাড়ি দিলেন ওখানে কাউকে দেখতে পেলেন না তিন নম্বর যখন আরেকটি পাহাড় তিনি অতিক্রম করলেন তিনি দেখলেন একজন মানুষ হাড্ডি সার জীর্ণ শিণ্ন নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে কোনো মতো কথাই বলতে পারতেছে না যেন অন্ধ মানুষ মনে হয় এখনে মনে হয় সেরে যাবে রু চলে যাবে এত দুর্বল এত দুর্বল কথা বলতে পারছে না ওমর ফারুক রদি তাআলা আনহু আলহামদুলিল্লাহ পরে ফেললেন বললেন আমি মনে হয় আবু অকরের গোপন আমলের খবর পেয়ে গেছে ওমর ফারুক রদি আল্লাহ আনহু লোকটির কাছে গিয়ে বসে লোকটিকে কোনো কথা বললেন না তিনি পেয়ালার ডাক্তারটি সরাই দিয়া অমর রদি আল্লাহ আনহু চামচ থেকে চামচ দিয়া ওই লোকের মুখের মধ্যে পায়েস দিয়ে দিলেন লোকটা চিৎকা দিয়ে ককড়িয়ে ওঠে বলতে লাগল ইন্না আলিল্লাহে ইন্না ইহে রাজিউন কান্না করতে লাগলেন ওই লোকটি ওমর ফারুক রাদি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন এ ভাই তুমি কান্না করছো কেন ইনালীলা পড়ছো কেন তোমাকে তো আমি আল্লাহর রিজিক দিলাম তুমি আলহামদুলিল্লাহ পড়ার কথা ইনালীলা পড়ছো কেন ওমর ফারুক তো গরম মানুষ একটু রেগে গেলেন তিনি যখন রেগে গেলেন ওই লোকটি বললেন ভাই আমি অন্ধ মানুষ তোমাকে চিনি না দেখি না আমার মনে হলো আবু বকর আর নাই ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ তো আরও স্টেঞ্জ আশ্চর্য হয়ে গেলেন ধমক দিয়ে বললেন কিভাবে বলো তুমি আবু না। নাই তোমাকে কে বলল আমি তো এই জায়গায় এখানে আসার সময় কোনো মানুষ কোনো পাখি পশু পাখির ছিন্ন পর্যন্ত পেলাম না কে বলেছে তোমাকে সে বলল যে ভাই কেউ বলে নাই আমি অনুমান করলাম মনে হয় অবপকার আর নাই কারণ হচ্ছে আবু প্রতিদিন আসতেন পায়েস নিয়া আমার কাছে তিনি পায়েস চামচ দিয়ে আমাকে খাওয়াতেন না আমার ক্ষত বিক্ষত এই যে মুখের ভিতরে জীব বা ক্ষত বিক্ষত কিছু আমি চিবিয়ে খেতে পারি না পায়েস পর্যন্ত আমি গিলতে পারি না চামচ যখন তুমি আমার মুখের ভিতরে দিলা তখন আমার মুখের ভিতরে মনে হয় আমি এত ব্যথা পেলাম এখনই মনে হয় আমি আমার রুহটা বের হয়ে যাবে এ কারণে আমি ইনহালিল্লা পড়ে ফেললাম আবু বক্কর চামচ দিয়ে আমাকে খাওয়াতেন প্রতিদিন পায়েস নিয়ে আসতেন নিজের মুখের মধ্যে পায়েস নিতেন নরম করতেন পায়েস এমনি নরম তিনি নেড়ে চেড়ে জি আরও দিয়ে আরো নরম করে তার জিবা আমার মুখের ভিতরে দিয়ে তিনি আমাকে এভাবে পায়েস খেয়ে দিতেন যাতে আমি ব্যথা না পাই প্রতিদিন আব্বুকার আমাকে এভাবে পায়েস খেয়ে দিতেন আল্লাহ আকবার তা আর কী নমুনা এভাবে তিনি পায়েস খাইয়ে চলে যেতেন এই কথাটি বলে ওই লোকটি জীর্ণ সায় জীর্ণকার লোকটি আর বাঁচলেন না সেখানে তিনি ইন্তেকাল করলেন ওমর ফারুক আল্লাহ তালা আফসোস করতে লাগলেন হায় রে আবু বকরের তো গোপন আমলের খবর পেয়ে আমি গোপন আমলটা করতে পারলাম না এটা আমার নসিব ছিল না তাহলে বোঝা গেল এটা বলার মূল কারণটা হলো আবু করদ্দিআ আল্লাহ তালা কত গোপনীয়তার সহিত তিনি আমলটা করেছেন একজন একজন লোককে যে লোকটা ছিল দরিদ্র নিস্তেজ সার দুর্বল অন্ধ লোক সে লোককে প্রতিদিন গিয়ে আবহ করদ্দি আল্লাহু তালা আনহু পায়েস খাওয়াইয়ে দিতেন চামচ দিয়ে না হাত দিয়ে না তিনি তার মুখের ভিতরে নিয়ে তার জিহুবা দিয়ে পায়েস খাওয়াই দিতেন বেহামদিহি কারো কাছে বেড়াতেন না বলে কারো কাছে তিনি বলতেন না কারো কাছে বলতেন না বিশ্বনবীর সাহাবিরা তাকুয়ার সর্বোচ্চ চূড়ায় ছিলেন তাদের কাছ থেকে তাকুয়ার শিক্ষা আমাদের দীক্ষা আমাদের নেওয়া দরকার আবু করদি আল্লাহ তাআলা আনহু এবং উমর রাদি আল্লাহ তালহুর আমরা ঘটনা বলছিলাম তাকুয়ার নমুনা তাদের মধ্যে কেমন ছিল আবু অকরাদি আল্লাহ তাআলা আনহু তিনি যেই তাকুয়ার যে চূড়ান্ত রূপ দেখাচ্ছিলেন প্রভাব যা ছিল কাউকে বলে বেড়াতেন না কিন্তু আমরা যদি দশ টাকা পাঁচ টাকা হোক কিছু জিনিস টাকা পয়সা দান করে আমরা মানুষদেরকে বড়ে বেলাই আমরা বলে বেড়াই আমরা আমাদের দান দক্ষিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি আমরা গরিবদেরকে সহায়তা করি আমরা অসহায়ের কাছে আমরা যাই এই বিষয়গুলো আমরা বলে বেড়াই আসলে তাকুয়া যদি থাকে কথাগুলো বলার কথা না কারণ তাকুয়া চলে যায় তাকুয়া চলে যায় কারণ তাঁর হচ্ছে অন্তরের বিষয় তাকুয়া বান্দেরকে ভালোবাসেন পছন্দ করেন ইন্না আতকাকুম যারা মোত্তাকি যারা বিতি আছে যাদের ভিতরে বলে আলামিন বলছেন তারাই শুধু আমার কাছে সম্মানিত অর্থাৎ তাকোয়াবানরাই শুধু আল্লাহরাবুলি আলমিনের কাছে সম্মানিত মর্যাদান্বিত তাকুয়া এমন একটি বিষয় আল্লাহরাব আলমিনের কাছে তোমাদের পশুর গোস্ত তারপর হচ্ছে রক্ত কোনো কিছুই পৌঁছায় না কোরবানির পশুর কথা বোঝানো হয়েছে শুধুমাত্র তাকোয়াটা পৌঁছে তাহলে কে কত বড় গরু দিয়ে কোরবানি করলো কে খাসি দিয়ে করলো কে ওঁট দিয়ে করলো কে দুম্বা দিয়ে করলো এগুলো কোনো বিষয় না তাকোয়াটা যাবে আল্লাহ বলে আলমিনের কাছে শুধু মনের তাকোয়াটা কি মানুষ দেখানোর জন্য কি কোরবানি করা হয়েছে নাকি আসলে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল করার জন্য কোরবানিটা করা হলো এই বিষয়টা শুধু আল্লাহ রাবাহ আলমিনের কাছে পৌঁছাবে আল্লাহ বলে আলমিন আমাদেরকে বোঝা তফিক দান করে দেন আমরা এখন তাকোয়ার পরিচয়টা একটু জানবো তাকুয়ার পরিচয়টা কি তাকুয়া শব্দটার মাধ্যম হচ্ছে কাফিয়া ওয়াকিউন বেকায়াতন বেকায়াতন ফেজার্ভেশন সেফ ডিফেন্স অর্থাৎ নিজেকে রক্ষা করা নিজেকে বাছানো বাঁচিয়ে রাখা এটা হচ্ছে তাকোয়ার মাদ্দা যেমন আমরা বলি রব্বানা আতে না ফিদ্দুনি হাসানা তো ফিল আিরাতি হাসানা ওয়াকিনা বান্নার আল্লাহ দুনিয়া বি কল্যাণ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করো এবং আমাদেরকে রক্ষা করো বাঁচাও আজাব ওকে না আজাব নার জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করো এটা হচ্ছে নিজেকে রক্ষা করা সেভ করা বাছানু বাঁচিয়ে রাখা ওয়াল ইমতেজালুবি আওয়ামিল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ والاستناب عن نواهيه الله رب العالمين যা কি আমাদেরকে আদেশ করেছেন সেগুলো করা আর যা কি সুনিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া আল্লাহ যা যা আদেশ করেছেন নামাজ পড়ার জন্য বলেছেন রোজা করার জন্য বলেছেন হক পথে থাকার জন্য বলেছেন হালাল রুজি করার জন্য বলেছেন এইভাবে পরের অধিকার আদায় করে দেওয়ার জন্য বলেছেন প্রতিবেশীর অধিকার আদায় করার জন্য বলেছেন এভাবে সকল বিষয়ে যা কিছু আদেশ করেছেন সেগুলো করা আর যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা নিষেধ করেছেন যেগুলো ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না পরের হক মারা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে অর্থাৎ আল্লাহর নির্দেশিত কাজগুলো করা আর আল্লাহ বলে আলামিন যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা ঘুষ খাইতে খুব ভালো লাগে অফিসে বসলে সরকারি জায়গায় বসলে ফাইল স্বাক্ষর করাইতে গিয়া ঘুষ ছাড়া ফাইল নড়ে না এক সপ্তাহ আগে ফাইল যেখানে রাখা হয়েছে ওখানে আছে ফাইন নড়ে না কেন আপনি ফাইল নাড়ানোর ব্যবস্থা করেন না কেন ব্যবস্থা করি না কি করতে হবে ফাইল নাড়াইতে হলে টাকা ছাড়তে হবে ফি দিতে হবে রোজা রাখতেছে রমজানের ভিতরও পর্যন্ত এমনি রোজাদার লম্বা লম্বা ধারি টুপিও মাথায় আছে অফিসের সাহেব বসে আছে টাকা ছাড়া ফাইল নড়তেছে না টাকা দিছে এক ঘন্টার ভিতর ফাইল নড়ে যাচ্ছে ঘোষ এ ঘোষের টাকা ছেড়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করার জন্য আল্লাহ আদেশ করেছেন ঘোষ হারাম এটা নিষেধ এটাকে অবশ্যই বর্জন করা কষ্ট করে না অনেক কষ্ট হচ্ছে হারে ঘোষ খাইতে কত ভালো লাগে বিনা পুঁজিতে রুজি সেখানে সুদ খাইতে কত আরাম লাগে কোনো কষ্ট ছাড়া টাকা আসতেছে এক লক্ষ টাকা দিলে চক্র বৃদ্ধি হারে টাকা আসতেছে তাহলে আমি সুদ কীভাবে ছাড়ব এগুলা ছেড়ে দিতে হবে আল্লাহর ভয়ে তাকে অর্জন করতে হলে অবশ্যই এগুলো ছেড়ে দিতে হবে কিভাবে ছেড়ে দিতে হবে খুব কষ্ট করে না এমন ভাবে ছাড়তে হবে ঘৃণা ভরে ছাড়তে হবে যে আমার আল্লাহ এগুলাকে নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্ট আমি ঘোষ ছেড়ে দিলাম সন্তুষ্ট চিত্তে আমি সুদ ছেড়ে দিলাম সন্তুষ্ট চিত্তে আমি পরের হক খাওয়া ছেড়ে দিলাম তাহলে এটা হচ্ছে তাকোয়া এটাই হচ্ছে তাকোয়া খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অবশ্যই এগুলো ছেড়ে দিতে হবে তাকোয়ার নমুনাটা কি তাকুয়ার ডিফিনেশনটা কি তাকোয়ার ডিফিনেশন দিতে গিয়ে এই তাকওয়াটা অর্জন করার জন্য আল্লাহ রাবুলিহ আলমিন আদেশ করেছেন আল্লাহ রাবুলি আলমিন বলেনা ইসলিম আমান উত্তেকুল্লাহ এই ঈমানদারগণ তোমার আল্লাহকে এমন ভাবে ভয় করো ভয় করো ভয় করার মতো ভয় করো এমন ভাবে ভয় করো ভয় করার মতো ভয় করো ভাবে ভয় করা দরকার আর তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না মৌমিনদেরকে বলছে মুসলিম হওয়া ব্যতীত অর্থাৎ ইমানদারদেরকে বলছে মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না তাহলে ইমানদার হলেই কেবল হবে না মুসলিম হতে হবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে এজন্য খেয়াল রাখতে হবে ওদের তোমার ফারুক রাদি আল্লাহ আনহু আমরা তাকোয়ার যদি ডেফিনেশান আমরা সংজ্ঞাটা ভালো করে জানতে চাই উপমানটা কীরকম হবে ওমর ফারুক রদি আল্লাহ তালা এবং ওবাই বিন কাব রাদি আল্লাহ আনহুর একটি ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে তাকোয়াটা আমাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ উমর ফারুক রদি আল্লাহ আনহু একদিন ওবাই বিন কাব রাদি আল্লাহ তালা আনহুকে বললেন বাই ওবাই বিন কাব আপনি আমাকে একটু তাকুয়া সম্পর্কে বলুন তো দেখি ওবায় বিন কাম বললেন ওমর আনহু আপনি তো অনেক বড় বিজ্ঞ মানুষ আমার থেকে অনেক বেশি জানেন তাকুয়া সম্পর্কে অবশ্যই আপনি আমার থেকে বেশি জানেন তারপরও যাতে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার কাছে জানতে চেয়েছেন আমার যতটুকু জানা আছে তার থেকে আমি একটু বলছি আচ্ছা ওমর আপনি বলুন তো দেখি আপনি কি কণ্ঠ কাকিণ কাঁটা বিছানো রাস্তা দিয়ে আপনি কি হেঁটেছেন আপনি যে রাস্তার ভিতর হচ্ছে আপনার কাঁটা বিছানু সরুপথ চতুর্দিকেও কাটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে কণ্ঠকাকীর্ণ পথ এরকম গিরিপথ দিয়ে কি আপনি হেঁটেছেন অমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি তো হেঁটেছি যুদ্ধের সময় হোক বিভিন্ন সময় হাঁটা লাগে বিভিন্ন রকম রাস্তা দিয়ে যাওয়া লাগে আচ্ছা আপনি এই কণ্ঠকাকীর্ণ কাটা বিছানো রাস্তা দিয়ে কীভাবে হেঁটেছেন ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহু বলেছেন আমি কন্টকা রাস্তায় বিছানো পন্থী এমন ভাবে হেঁটেছি এই যে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়েছি যেন কোনো কাঁটা আমার ফায়ের মধ্যে না বেঁধে আমার জামা কাপড়গুলো গুলো আটো করে পেলেছি শরীরের সাথে যাতে সাইড থেকে কোনো কাঁটা আমার শরীরের মধ্যে না বিদতে পারে বিন কাপ বললেন ভাই মর এটাই হচ্ছে তাকোয়ার উপমা এটাই হচ্ছে তাকোয়া অর্থাৎ আমরা আল্লাহরাবুল আলামিনের নির্দেশিত সকল কাজগুলো করব এবং আল্লাহ বলে আহলামিন যা কিছু আমাদের জন্য নাজায়স করেছেন তা থেকে বিরত থাকব। যেখানে এই পৃথিবী হচ্ছে পাপ পঙ্কিলতার ভরফুর আছে কাটায় বিছানো আছে এই পাপ পঙ্কিলতাগুলোকে ফাঁকে ফাঁকে বের করে দিয়ে অর্থাৎ পাপ পঙ্কিলতাগুলার ফাঁকে ফাঁকে পা দিয়া আমরা এমনভাবে শরীরকে আটোসাটো করবো পাপ পঙ্কিলতার পাপ কালিমাগুলো যেন আমাদের শরীরে না আব্দে আমাদের পায়ের মধ্যে কাঁটা হিসেবে না বেঁধে টপকে টপকে পার হয়ে যাওয়ার নাম হচ্ছে তাকোয়া দ্যাট মিনস তাকোয়া তা হচ্ছে তাকোয়া তা হচ্ছে আল্লাহর ভয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট রাখার জন্য সন্তুষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের রেজামন্দি হাসিল করার জন্য অবশ্যই তাকোয়ার নীতি অবলম্বন করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম তাকোয়ার পরিচয় তাকুয়া কাকে বলে আমরা তাকোয়াটা সামনে নিয়ে আমাদের কাজগুলো করব। সকল ইবাদতের পূর্বে মনে শুধুমাত্র একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টিকে সামনে নিয়ে মাথায় নিয়ে আমাদের কাজগুলো করবো ইবাদত করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ